সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যে স্ক্রিনে দেখেছ আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আমরা আসলে এমসিকিউ করছিলাম, তোমরা জানো যে এমসিকিউর উপর আসলেই অনেকটা বেশি জোর দেওয়া উচিত, এবং এমসিকিউটা করলে তোমাদের যে মানে যে চ্যাপ্টারগুলো তোমরা করছো সেই চ্যাপ্টারগুলোর সম্বন্ধে, যে চ্যাপ্টারগুলো থেকে তোমরা সমস্যার সমাধান করছো, অঙ্ক করছো, সেই চ্যাপ্টারগুলোর সম্বন্ধে আরও ভালো তোমাদের জানাশোনা হবে। সেই জন্য আমি এমসিকিউর উপর বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমরা অঙ্ক শেষ করেছি, আমরা অঙ্ক আবারও করব, তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট হিসেবে হয়তো কাজ যাবে, ঠিক আছে? তো তার আগে আমি একটু, আমরা যেহেতু এমসিকিউগুলো ধরছিলাম, সেই এমসিকিউগুলো একটু কমপ্লিট করি। আমরা গতবার খতিয়ানের, অর্থাৎ সপ্তম অধ্যায়ের খতিয়ানের আমরা পার্ট ওয়ান করেছিলাম, আজকে আমরা পার্ট টু, অর্থাৎ গতবার আমরা 30টা ধরে এমসিকিউ করেছিলাম, তাই না? 30টা বহুনির্বাচনী করেছিলাম, আজকে আমরা 30টা বহুনির্বাচনী করব, ঠিক আছে? সপ্তম অধ্যায় থেকে করব, যেহেতু আমরা খতিয়ানটা এখন আমাদের পুরোপুরি শেষ হয়নি, আমরা 30টা করেছি। আজকে 30টা করলে মোট 60টা হবে। আশা করি 60টা তোমরা ভালো মতো শিখতে পারলে লেজার সম্পর্কিত যে ধারণাটা তোমাদের পরিপূর্ণ হয়ে যাবে সেটা আমি আশা করি, ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয় তোমরা তো অবশ্যই আমাকে কমেন্ট করবা বা ফোনে যোগাযোগ করবে, ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। বহুনির্বাচনী প্রশ্ন পর্যালোচনা করছি আমরা। এর আগে আমরা প্রথম পাঠ করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পাঠ করবো। যদিও আমি নাম্বার চেঞ্জ করিনি, নাম্বার 1 থেকে শুরু করছি আবার। কোনো দানাদার হতে কত টাকা পাওনা, অর্থাৎ কোন দানাদার হতে কত টাকা পাওনা তা জানা যায় কোন মানে কোন খতিয়ানে লেখা হবে, অর্থাৎ কোনো দানাদার হতে কত টাকা পাওনা তা জানা যায় এরকম কোন খতিয়ানে লেখা হবে সেটা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো দানা থেকে আমরা যে টাকাটা পাবো সেটা আসলে মানে স্পেশাল আর কি, তখন সেটা আমরা কীভাবে জানবো, কোন দানাদার থেকে জানবো, সেটা অ্যাকচুয়ালি আমরা সেই খতিয়ান থেকে জানবো যেটা হচ্ছে সহকারী খতিয়ান থেকে, ঠিক আছে? এমনি যদি আমরা সাধারণ খতিয়ান করি বা দানাদার খতিয়ান করি তখন কিন্তু আমরা সেটা জানতে পারবো না। আমরা সহকারী খতিয়ান করলে, আমরা সাধারণ খতিয়ান করলে দানাদার হিসাব নামে একটা হিসাব হবে, সেই দানাদার হিসাবের মধ্যে টোটাল যে দানাদার, বিবিধ দানাদার, সেই টোটাল দানাদারের হিসাবটা সেখানে থাকবে। অর্থাৎ আমাদের জন্য আমার যদি পাওনা যা 5 জন পাওনাদার দানাদার থাকে, তাহলে 5 জন দানাদার একসাথে কত টাকা সেটাই কিন্তু বের হবে সেই দানাদার খতিয়ান। কিন্তু আমরা যখন সহকারী খতিয়ান করব তখন কিন্তু আমরা পার্সন বেস করে, অর্থাৎ পার্সন ভাগ করে আমরা ব্যক্তি খাত ভাগ করে কিন্তু আমরা খতিয়ানগুলো করব। তখন আমরা কিন্তু জেনে যাব যে ক হতে আমরা এত টাকা পাই, খ হতে আমরা এত টাকা পাই, গ হতে আমরা এত টাকা পাই, ঠিক আছে? তো সেটা আমরা সহকারী খতিয়ানের মাধ্যমে জানতে পারবো, ওকে? খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি? খতিয়ানের বৈশিষ্ট্য অলরেডি পড়েছি, আমি তোমাদের বারবার বলছি, মেইন বই আসলে মেইন বই কোনো বিকল্প নেই, ঠিক আছে? মেইন বই কটা খতিয়ানের বৈশিষ্ট্য তোমরা দেখেছো সেটা হচ্ছে 6টা। মেইন বইয়ে খতিয়ানের 6টা বৈশিষ্ট্য রয়েছে, তো খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল 6টা, সেই 6টা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে দেখে নিবা, ওকে? এরপর হচ্ছে খতিয়ানের 6কে জাবেদার কোন বিষয়টি উল্লেখ থাকে। আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, খতিয়ানের 6কে জাবেদার কোন বিষয়টি উল্লেখ থাকে, জাবেদা নম্বর, জাবেদার ব্যাখ্যা, জাবেদার পৃষ্ঠা, জাবেদার টাকা। ভালো করে খেয়াল করো, জাবেদার টিকা কিংবা জাবেদার পৃষ্ঠা, জাবেদার ব্যাখ্যা, জাবেদা নম্বর, এখানে শুধুমাত্র জাবেদার পৃষ্ঠাটাই দেওয়া থাকে খতিয়ান, ঠিক না? খতিয়ানের মধ্যে জাবেদার পৃষ্ঠা থাকে, আবার জাবেদার মধ্যে খতিয়ান পৃষ্ঠা থাকে, তাই তো? একটার সাথে একটা লিঙ্ক সেই জন্য। নাম্বার 4 হচ্ছে অগ্রিম খরচ কোন ধরনের হিসাব। অগ্রিম খরচ, আমি যদি একটা কোনো খরচ অগ্রিম করে ফেলি সেটা আমার জন্য সম্পদ হিসেবে কিন্তু পরিগণিত হবে, ঠিক আছে? সম্পদ, অগ্রিম খরচ, তারপর বকেয়া আয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সম্পদ, ঠিক আছে? কোনো আয় আয় বা ব্যয় মধ্যে পড়ে না সেগুলো। নাম্বার 5, প্রত্যেক দানাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়। অলরেডি আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সেটা করেছি, তাই না? যে বলেছিলাম যে কোনো দানাদার থেকে যদি স্পেশালি আমি এত টাকা পেতে চাই, কত টাকা পাচ্ছি সেটা জানার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে প্রত্যেক দানাদার এবং পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয় সহকারী খতিয়ান। এরপর দেখো, খতিয়ান হিসাবের সর্বশেষ আশ্রয়স্থল চূড়ান্ত বই নাকি সকল বইয়ের রাজা, এখান থেকে কোনটা উত্তর হবে? 1 ও 2 হবে, অর্থাৎ সর্বশেষ আশ্রয়স্থল এবং চূড়ান্ত বই। 1 ও 3 হবে, সর্বশেষ আশ্রয়স্থল সকল বইয়ের রাজা, নাকি 2 ও 3 হবে, চূড়ান্ত বই সকল বইয়ের রাজা, নাকি 3টাই হবে, ঠিক আছে? সর্বশেষ আশ্রয়স্থল, চূড়ান্ত বই, সকল বইয়ের রাজা, আই থিঙ্ক 3টাই হবে, ঠিক আছে? সর্বশেষ আশ্রয়স্থল বলতে জাবেদার থেকে সেটা খতিয়ানে নিয়ে আসা হচ্ছে, আর খতিয়ান থেকে তুমি বাকি কাজগুলো করতে পারছো, অর্থাৎ রামেল থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আছে হাতিগুলো নিয়ে সেটা তৈরি করতে পারছো, ঠিক আছে? খাতগুলো আছে সেগুলো আলাদাভাবে তৈরি করতে পারবা যদি খতিয়ানটা করা হয়ে যায়। তো
চূড়ান্ত বইয়ে বলা হয় একে এবং এটা সকল বইয়ের রাজা, কিন্তু এটা অলরেডি আমরা গতবারে এমসিকিউগুলোতে আলোচনা করেছিলাম, তাই না? ডেবিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে? ডেবিট ব্যালেন্স সাধারণত একদম সহজ, এখানে তোমাদের দেখা মাত্রই বলে দেওয়া উচিত মূলধন, আয় দায় নাকি সম্পদ খরচ। তোমরা জানো আয় দায় মূলধন এই তিনটা একই ক্যাটাগরি, এগুলো সবগুলোরই ক্রেডিট ব্যালেন্স বের হয়। মূলধনের ক্রেডিট ব্যালেন্স, আয়ের ক্রেডিট ব্যালেন্স এবং দায়ের ক্রেডিট ব্যালেন্স, কিন্তু সম্পদ খরচ এই দুটোরই ডেবিট ব্যালেন্স বের হয়ে থাকে। আর্থিক পরিকল্পনা প্রণয়নে খতিয়ানে খতিয়ান কি হিসেবে কাজ করে? অ্যাকচুয়ালি খতিয়ান কি হিসেবে কাজ করা হবে, কিন্তু খতিয়ান হয়ে গেছে। আর্থিক পরিকল্পনা প্রণয়নে খতিয়ান কি হিসেবে কাজ করে? লেনদেন নিপত্তকারী, উদ্দেশ্য বাস্তবায়নকারী, তথ্য সরবরাহকারী এবং ব্যয় নিয়ন্ত্রণকারী, কোনটা? আই থিঙ্ক এই আর্থিক পরিকল্পনা প্রণয়নে খতিয়ান থেকে আমরা জেনে যাই যে কোন অ্যাকাউন্টটা বা কোন হিসাবটা কি পরিমাণ আমাদের কাছে আছে। ঠিক আছে, আমাদের কাছে দেনাদার কতজন, আমাদের কাছে পাওনাদার কতজন, হ্যাঁ আমার টোটাল বেতন কত টাকা খরচ হয়েছে, টোটাল আমার এই খরচটা কত হয়েছে, ওই আয়টা কত হয়েছে, আমার দায় কত, মূলধন কত, উত্তোলন কত, টোটাল সম্পূর্ণ তথ্যটা আমাদের দিয়ে, যেহেতু সর্বাহক আমাদের হেল্প করে থাকে, সেজন্য এটা আমাদের তথ্য সর্বাহকারী হিসেবে কিন্তু খতিয়ান আমাদের সাহায্য করে থাকে। আর্থিক পরিকল্পনা প্রণয়নে খতিয়ান তথ্য সরবরাহকারী হিসেবে আমাদের সাহায্য করে থাকে। ঠিক আছে, এরপাশ সিএফ বলতে কি বুঝবো? সিএফ সিএফ, ঠিক আছে, সিএফ হচ্ছে এখানে ক্যারিড ফরওয়ার্ড। ক্যারিড ফরওয়ার্ড, ক্যারিড ফরওয়ার্ড মানে হচ্ছে ক্যারিড মানে নিত বা বহন করা হলো সেরকম, আর ফরওয়ার্ড মানে হচ্ছে সম্মুখে বা সামনে, তাহলে উপর থেকে আনিত, সম্মুখে নিত, পেছন থেকে আনিত, নিচে নিত, এখানে বোঝা যাচ্ছে সম্মুখে নিতই হবে। ঠিক আছে, এবার নাম্বার 10, নিচের কোন উক্তি বা উক্তিগুলো সঠিক? খতিয়ান সম্পর্কিত আর কি, খতিয়ান হিসেবে পাকা বই, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, খতিয়ানে লেনদেনগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে, এখানে কোনটা সঠিক হবে নাকি তিনটাই সঠিক? দেখো মানে ক, এক নম্বর এক প্রথমটাই সঠিক, দুই খ নম্বরে এক ও দুই কোনোটাই সঠিক, নাকি গ নম্বর দুই ও তিন দুটোটাই সঠিক, নাকি তিনটাই সঠিক, এক দুই তিন তিনটাই, কোনটা হবে? আই থিঙ্ক এক ও দুই, কেননা খতিয়ান লেনদেনগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে না। এখানে বলা হয়েছে খতিয়ান লেনদেনগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে, লেনদেনের বিস্তারিত ব্যাখ্যা থাকে অ্যাকচুয়ালি যাবে দেয়, তাই না? সেক্ষেত্রে খতিয়ানে কিন্তু লেনদেনগুলো বিস্তারিত ব্যাখ্যা থাকে না, সেজন্য এক আর দুই এই দুটোই হবে রিয়েল আনসার। হিসাবের উভয় দিকে যোগফলের নিচে দুটি সমান রেখা টেনে দিতে হয়, একে কি বলে? এখানে সমান হয়ে গেছে, এটা সমান হবে, সমান রেখা টেনে দিতে হয় একে কি বলে? ঠিক আছে, আমরা হিসাব হিসাবের তোমার খতিয়ানের দুটো দিকে আমরা ওই সমান যে হয় টাকাটা বা সমান করে নিয়ে যে টাকাটা আমরা দুই পাশে যে আমরা দুটো সমান সমান চিহ্ন দিয়ে শেষ করে দিচ্ছি, সেটাকে কী বলে? এটাকে উদ্বৃত্তকরণ বলে, এটাকে হিসাব বন্ধ করা বলে, এটাকে জ্যার টানা বলে, নাকি সমাপ্তি জ্যার বলা হয়, কোনটা বলা হয়? হ্যাঁ, এটা অনেকেই বলবা তোমরা জ্যার টানা, অনেকেই বলবো সমাপ্তি জ্যার, অনেকে বলবো উদ্বৃত্তকরণ, আসলে এটা হচ্ছে হিসাব বন্ধ করা, আমরা এটা ক্লোজ করে ফেলি, হিসাবটা ক্লোজ করে আমরা দুটো সমান সমান দাগ টেনে। ঠিক আছে, জ্যার টানা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ডেবিট পার্শ্ব বা ক্রেডিট পার্শ্ব বড় হলে বা ক্রেডিট পার্শ্ব বা ডেবিট পার্শ্ব হয় যেখানে একটা বড় হলে সেখান থেকে বাকি, ডেবিট পার্শ্ব বড় হলে তাহলে ডেবিট ব্যালেন্স বেরোচ্ছে, ক্রেডিট পার্শ্ব বড় হলে ক্রেডিট ব্যালেন্স বেরোচ্ছে, ঠিক এই ধরনের, ওটা হচ্ছে জ্যার টানা বা উদ্বৃত্তকরণ বা সমাপ্তি জ্যার যেটা বলা হয়। 12 হচ্ছে খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে? কোথায় ধরা পড়বে? আমরা খতিয়ানের আগে তো জাবেদা আছে, তো খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে মানে উদ্বৃত্ত নির্ণয় করতে তো জাবেদা লাগবে, তো সেক্ষেত্রে জাবেদায় সেটা ধরা পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে খতিয়ান থেকে আমরা কী তৈরি করি? চূড়ান্ত হিসাব, রামিল, দুতফা দাখিলা নাকি একতফা দাখিলা, এখানে খ হবে এটা। যাই হোক, খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে? এটা অ্যাকচুয়ালি ধরা পড়বে রামিলে, কেননা খতিয়ানের যে হিসাবগুলো রয়েছে, খতিয়ানের যে ব্যালেন্সগুলো হয় সেই ব্যালেন্সগুলো থেকে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রামিল তৈরি করে থাকি, আর সেই রামিল তৈরি করতে গিয়ে কিন্তু ভুলটা ধরা পড়বে যে এখানে এর পাশের সাথে এর পাশে মিলছে না। কেন মিলছে না? নিশ্চয়ই খতিয়ানের ব্যালেন্সে কোথাও গণ্ডগোল হয়েছে। আবার খতিয়ানও যদি সেটা ধরা না পড়ে, সেটা আবার আমাদের পুনরায় সেই লেনদেনে ফিরে যেতে হবে, জাবেদায় চলে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি? এখানে খতিয়ান যে আমি প্রস্তুত করবো সেটা প্রথম ধাপ কোনটি? ব্যালেন্সিং, ইম্পসিবল, ব্যালেন্সিং তো হবে না, তাই না? ব্যালেন্স হবে সবার শেষে। এন্ট্রি চিহ্নিতকরণ, এটাও তো না। পোস্টিং, পোস্টিং করা অর্থাৎ জাবেদা থেকে খতিয়ানে নিয়ে আসা। এডিটিং অর্থাৎ এডিটিং করার বলতে যেটা সম্পাদনা করা, অর্থাৎ আমরা যে সমস্ত যে ব্যালেন্স ফ্যালেন্স বেরি করি সেটাকে অ্যাকচুয়ালি এডিটিং বলা হচ্ছে। তো এখানে কোনটা আনসারটা হবে? আমরা প্রথমে কোন কাজটা করি খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে? প্রথম ধাপ হচ্ছে আমাদের পোস্টিং দেওয়া। পোস্টিং দেওয়া মানে জাবেদার থেকে, জাবেদার যে এন্ট্রিগুলো আছে সেই জাবেদার থেকে আমরা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আমাদের সেখানে ভাগ করেছি দুটো দাখিলা পদ্ধতি অনুযায়ী, সেখান থেকে আমরা পোস্টিং দেবো খতিয়ান। ঠিক আছে, ওকে, তো পোস্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ।
খোতেন হিসাবে দুই দিক সমান করাকে কি বলে? এই যে এবার আসছে, এর আগে আমরা বলেছিলাম যে খোতেন হিসাবে দুই দিক সমান হওয়ার পরে যখন আমরা ক্রস করি দাগ দিয়ে দিতে হয় এটাকে কি বলে, আর এখন বলছি খোতেন হিসাবে দুই দিক সমান করাকে কি বলে? যোগ করণ, জেড টানা, সমানকরণ, পার্থক্য করণ। অ্যাকচুয়ালি কি হবে আনসারটা? জেড টানা হবে। আমরা সে ব্যালেন্স বের করাটাকে অ্যাকচুয়ালি জেড টানা বলে থাকি। কোনো খতিয়ান হিসেবের উভয় দিক আপনা আপনি যদি সমান হয়ে যায় তাহলে হিসেবটিকে কি বলা হবে? কোনো খতিয়ান হিসেবে যদি উভয় দিক যদি আপনা আপনি সমান হয়ে যায় তখন হিসেবটিকে কি বলা হয়? আদর্শ হিসাব বলা হয়, সমতাপ্রাপ্ত বলা হয়, সুষম বলা হয়, নাকি জেয়ারবিহীন বলা হয়? অ্যাকচুয়ালি সমতাপ্রাপ্ত, কেননা এখানে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট যদি সমান হয়ে যায় তাহলে ওই হিসাবটা ক্লোজ হয়ে যায়। সমতাপ্রাপ্ত হয়ে যাওয়া মানে ওই হিসাবটা ক্লোজ হয়ে যাচ্ছে, ওই হিসাবটা আমার তখন আর আমার রামিলে বসানোর প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমার হিসাবে গাণিতিক সূত্র যা চাকরির কোনো প্রয়োজন হচ্ছে না, বিকজ ওটা নাই টোটালি, ওটা অলরেডি সমতাপ্রাপ্ত হয়ে গেছে, যা খরচ তা আয়, এটা কমায়। ঠিক আছে, চলমান জেড ছকে কখন ব্যালেন্স নির্ণয় করা হয়? চলমান জেড ছক আমরা জানি যে খতিয়ান তোমার দুটো ভাগে করা যায়, একটা হচ্ছে টিছক পদ্ধতিতে আর একটা হচ্ছে চলমান জেড ছক পদ্ধতিতে। এখন প্রশ্ন হচ্ছে চলমান জেড ছকে কখন ব্যালেন্সটা নির্ণয় করা হয়? তুমি যখন চাইবে তখন, ঠিক এই বিষয়টার জন্যই কিন্তু চলমান জেড খুব বেশি পপুলার, তাই না? সেক্ষেত্রে মাসের শেষে, বছরের শেষে, হিসাব করার শেষে, নাকি তাৎক্ষণিকভাবে? অ্যাকচুয়ালি আনসারটা হবে তাৎক্ষণিকভাবে। আমি এখন যদি চাই এখনই কিন্তু আমি জানতে পারবো যে আমার ব্যালেন্স কত টাকা আছে বা আমার ব্যালেন্স কী পেরো, আমার কত টাকা দায় আছে বা কত টাকা দেনা আছে বা আমি কত টাকা পাবো, এটা আমি এখনই জানতে পারবো। সেজন্য চলমান জেড ছকে ব্যালেন্স নির্ণয় করা হয় তাৎক্ষণিকভাবে। আমি যদি এখন চাই এখন, সাত দিন পরে চলে সাত দিন হিসাব, চলে সাত দিন হিসাব, এক মাসের চলে এক মাস, এক বছরের চলে এক বছর। ঠিক আছে, অগ্রিম খরচ ও বকেয়া আয় কি ডেবিট উদ্বৃত্ত হয়, ক্রেডিট উদ্বৃত্ত হয়, ক খ দুটোই হয় নাকি কোনোটাই নয়? এখানে অগ্রিম খরচ আমি বলেছিলাম অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, বকেয়া আয় হচ্ছে সম্পদ। সুতরাং সম্পদের ব্যালেন্স হয় কি ডেবিট ব্যালেন্স, সেজন্য ডেবিট উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স হবে। জাবেদা দাখিলের সমূহ কীভাবে খতিয়ান স্থানান্তর করা উচিত? হিসাব নম্বর অনুযায়ী, বর্ণের হিসাব, বর্ণের ক্রমিক অনুসারে, নাকি সময়ক্রমিক বিন্যাসে, নাকি বিন্যাসে এখানে নয় হবে, আচ্ছা নাকি টাকার পরিমাণ অনুসারে কীভাবে হবে? হিসাব নম্বর অনুযায়ী হবে? ইম্পসিবল তো হবে না, বর্ণের ক্রমিক অনুসারে তাও তো সম্ভব সম্ভব না, টাকার পরিমাণ অনুসারে তাও সম্ভব না, কিন্তু সময়ানুক্রমিক বিন্যাসে এটা খতিয়ান স্থানান্তর করা যাবে, আচ্ছা তারিখ অনুযায়ী। ঠিক আছে, তাদের কত তারিখে কোনটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু সময়কালীন বিন্যাসে যাবতীয় দাখিলের সমূহ খতিয়ান স্থানান্তর করা হয়েছে। এরপর হচ্ছে লেনদেনের সংক্ষিপ্ত ইতিহাস জানার ক্ষেত্রে কোনটি সাহায্যকারী হিসেবে কাজ করে? লেনদেনের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমি জানতে চাই সেটার জন্য কোনটি সাহায্য হিসেবে কাজ করবে? শিরোনাম, তারিখ, যাবতীয় পৃষ্ঠা, নাকি ডেবিট ক্রেডিট? আমি আগেই বলেছি তোমাদেরকে সেই যাবতীয় পৃষ্ঠায় যেটা আমরা খতিয়ানে লিখি, কেন না লেখা, কেন লেখা হয়, ওই যাবতীয় পৃষ্ঠা দিয়ে আমরা যদি কোনো এই লেনদেনটার যদি আমি একটু সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাই, যাবতার মধ্যে যেহেতু সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে কোত্থেকে কী হয়েছে, হ্যাঁ কেন হয়েছে, এটা ডেবিট কেন হচ্ছে, ক্রেডিট কেন হচ্ছে, সমস্ত হিসাবের তথ্য যেহেতু এখানে দেওয়া থাকে, সেজন্য যাবতীয় পৃষ্ঠাটি আমাকে লেনদেনের সংক্ষিপ্ত ইতিহাস জানার ক্ষেত্রে সাহায্য করে। যাবতীয় বয়স সংগ্রহ করা কি প্রশ্ন করতে পারছি? আমরা তো খতিয়ান করছি, আবার এখানে যাবতীয় বয়স আসলো কেন? হ্যাঁ, এখানে অবশ্যই যাবতীয় বইয়ের ব্যাপার স্যাপার আছে, একটার সাথে একটা লিঙ্ক কিন্তু অ্যাকাউন্টিংয়ে। ঠিক আছে, হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞানে তোমার একটার সাথে একটা হিসাবের কিন্তু সামঞ্জস্যতা আছে, একটার সাথে একটা মানে পরিপূরক হিসেবে কাজ করে। ঠিক আছে, একের সাহায্য ছাড়া অন্য চলতে পারে না, ঠিক এই ধরনের। তো সেক্ষেত্রে যাবতীয় বই সংরক্ষণ করা হচ্ছে বাধ্যতামূলক, আবশ্যক, ঐচ্ছিক, নাকি অপ্রয়োজনীয়? এখানে বাধ্যতামূলক অবশ্যই নয়, আবশ্যক তাও না, যে অবশ্যই প্রয়োজন তাও নয়, ঐচ্ছিক কিছুটা বলতে পারো, অপ্রয়োজনীয় তাও নয়, কিন্তু আমরা যেটা যে অপ্রয়োজনীয়তে লাগবে না তাও না, নাহলে যাবতীয় আসলো কোত্থেকে বা কেন আসলো? যাবতীয় দিয়ে অ্যাকচুয়ালি লেনদেন থেকে আমরা যাবতের মাধ্যমে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সেখান থেকে কিন্তু আমরা খতিয়ানে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা ঐচ্ছিক বলতে পারি। বিশেষ করে খতিয়ান তৈরি করার সময় যাবতীয়টা কিন্তু আমাদের মূলত করার প্রয়োজন পড়ে না, তারপর আমরা যাবতীয়টা করি এই কারণে যাতে হিসাবের কোনো ভুল না হয়, ডেবিট ক্রেডিট নিতে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, সেজন্য এটাকে ঐচ্ছিক বলা হচ্ছে। এবার সে খতিয়ান হিসাবের কোন ব্যালেন্স হয়? খতিয়ান হিসাবের কোন ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স হয়, নাকি ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স উভয় হয়, কোনটা হয়? ডেবিট ব্যালেন্স হয়, ওকে, ক্রেডিট ব্যালেন্সও তো হয়, তাও ঠিক আছে, ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স হয়, নাকি ডেবিট আর ডেবিট ব্যালেন্সও হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, একসাথে একসাথে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হতে পারে, হতে পারে না, সুতরাং ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি দিতে পারতাম ক আর খ, ঠিক আছে, তাই সরাসরি আমি দিতে লিখলাম, কেননা এই বিষয়টাকে জন্য অথবা নাকি ও ডেবিট অথবা ক্রেডিট হতে পারে, যে কিন্তু ডেবিট ও ক্রেডিট দুটোটাই হবে না কিন্তু, হ্যাঁ ব্যালেন্স দুটোটাই হবে না, যে কোনো একটা ব্যালেন্স হবে। এরপর সুনাম হিসাব প্রকাশ করে, সুনাম হিসাব প্রকাশ করে কি ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, উভয় উদ্বৃত্ত, নাকি শূন্য উদ্বৃত্ত? শূন্য, উভয়, এ দুটি সম্ভব না,
এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট ভিত্তি করে নাকি ডেবিট ভিত্তি করে। আমি বলেছি সুনামটা কি, সুনাম হচ্ছে সম্পদ, আর সম্পদে সবসময় কোন ভিত্তি হয়, ডেবিট ব্যালেন্স হয় বা ডেবিট ভিত্তি হয়, সেজন্য সুনাম অবশ্যই ডেবিট ভিত্তি প্রকাশ করে। খতিয়ান হতে প্রাপ্ত বিভিন্ন হিসাবের বৃত্ত কিভাবে সহায়তা করে থাকে আমাদের, মালিকানা স্বত্ব নির্ণয়ে সহায়তা করে, বিশদ আয় বিবরণী প্রস্তুতে সহায়তা করে, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে, নাকি নগদ প্রবাহ বিবরণীতে সহায়তা প্রস্তুতে সহায়তা করে। তোমরা অলরেডি গেলো করণীয় নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে, এটা ক্যাশ ফ্লো সিস্টেম তোমাদের এখন আসেনি, যখন আসবে সামনে তোমরা বুঝতে পারবা। মালিকানা স্বত্ব নির্ণয়ে আমাদের খতিয়ান থেকে প্রাপ্ত বিভিন্ন হিসাবের ব্যালেন্সগুলো আমাদের মালিকানা স্বত্ব নির্ণয়তে হেল্প করবে। বিশদ আয় বিবরণীতেও গাণিতিক শুদ্ধ যাচাই এটা বলতে পারো, কারণ গাণিতিক শুদ্ধ গাণিতিক শুদ্ধ যাচাইয়ের জন্য আমাদের খতিয়ানের যে ব্যালেন্সগুলো হয় সেই ব্যালেন্সগুলোকে আমরা নিয়ে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স দুটোই যখন আমরা সমান হয় তখন আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ আমাদের যাবদা খতিয়ান দিয়ে আমাদের মোটামুটি হিসাবগুলো লিপিবদ্ধ করা সঠিক হয়েছে, এখানে আমাদের কোনো ভুল হয়নি। সেক্ষেত্রে গাণিতিক শুদ্ধ যাচাইয়ের জন্য আমরা খতিয়ান হতে প্রাপ্ত হিসাবগুলো দিতে পারি আমাদের সহায়তা করতে পারি। খতিয়ান হিসেবে দুদিক সমান করাকে কি বলে, এটা তার সহজ, আমরা হিসাব বন্ধকরণ বলতে পারি না, সমতাকরণ, ভারসাম্য রক্ষা করে নাকি সমীকরণ, অবশ্যই সমতাকরণ, আমরা দুটোকে সমান করার জন্য দুই দিক সমান করাকে বলা হয় সমতাকরণ। অর্থাৎ এখানে ডেবিট আছে দেখা যাচ্ছে 10,000 টাকা, ক্রেডিট আছে মনে করো 7,000 টাকা, তাহলে ক্রেডিটে কত টাকা কম আছে 3,000 টাকা, এই 3,000 টাকাটা ব্যালেন্স দিয়ে আমরা সেটাকে 10,000 টাকা বানিয়ে ফেলি, এটাকে বলা হয় সমতাকরণ। ওই 3,000 টাকা আমি ব্যালেন্স দিলাম সেটাকে বলা হয় জের, ওটাকে বলা হয় সমতাকরণ, ঠিক আছে, ওটাই ব্যালেন্স হিসেবে আবার ডেবিট পাশে চলে আসবে, ঠিক আছে। ওকে, তো আসো নেক্সট, ক্রেডিট ব্যালেন্স হয় কোন হিসাবে, নগদান, বেতন, উত্তোলন নাকি মূলধন, ভালো করে খেয়াল করো। নগদান, সম্পদ, বেতন, খরচ, উত্তোলনও বলতে পারো দায় কমে যাওয়া, ঠিক আছে, দায় হ্রাস হওয়া, দায় বাড়লে ক্রেডিট হয়, দায় হ্রাস হলে আমার উত্তোলন হিসাব, যখন আমার উত্তোলন, যখন আমার মালিক যখন উত্তোলন করে তখন কিন্তু আমার দায় হ্রাস হয়, ঠিক আছে না, কিন্তু মূলধন হিসাব সবসময় কিন্তু দায় বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস ওয়াই মূলধনের হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হয়, এগুলো সবগুলো ডেবিট ব্যালেন্স হয়, ঠিক আছে। এরপর আসো 26 নম্বর, ল্যাজ, ল্যাজ শব্দের অর্থ কি, ল্যাজ বলতে এল ই ডি জি ই, ল্যাজ মানে আবার গরুর ল্যাজ বা কুকুরের ল্যাজ নয়, এল ই ডি জি ই, ল্যাজ থেকে লেজার শব্দটা আসছে, ওই ল্যাজ শব্দের অর্থটা কি, কক্ষ, নিচ, প্রাথমিক বই নাকি তাক, অ্যাকচুয়ালি হবে তাক, শেলফ যেটাকে বলা হয়, আমরা যে শেলফে যে ভাঁজ 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 করে রাখি বইগুলো, ঠিক কীভাবে করে লেজারেও তোমার ভাঁজ ভাঁজ করে প্রতিটা হিসাবকে আলাদা 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 করে ভাগ ভাগ করে রাখা হয় এবং নির্দিষ্টভাবে জানা সম্ভব হয়। খতিয়ানের মাধ্যমে নির্ণয় করা যায় কি, মোট ক্রয়, বাকিতে ক্রয়, আয় ব্যয়ের মোট পরিমাণ, কোনটা সঠিক হবে, একটু জটিল টাইপের হয়ে গেলো বিষয়টা। খতিয়ানের মাধ্যমে নির্ণয় করা যায় কোনটা, মোট ক্রয়, বাকিতে ক্রয় নাকি আয় ব্যয়ের মোট পরিমাণ, আয় ব্যয়ের মোট পরিমাণ জানা সম্ভব, মোট ক্রয় জানা সম্ভব, কিন্তু বাকিতে ক্রয়ের মধ্যে কি, বাকিতে ক্রয়টা কি মোট ক্রয়ের মধ্যে পড়ে না, অবশ্যই করে, তাহলে সেক্ষেত্রে 1 আর 3 হবে রিয়েল আনসার, কেননা বাকিতে ক্রয়টা মোট ক্রয়ের মধ্যে পড়ে, বিধায় 1 আর 3 হবে সঠিক। ওকে, খতিয়ানের বৈশিষ্ট্য হলো কি, পৃথক শিরোনাম, শ্রেণীবদ্ধকরণ নাকি উদ্বৃত্তকরণ, নিচে কোনটি সঠিক হবে। এখানে খতিয়ানের বৈশিষ্ট্য পৃথক শিরোনাম থাকে অবশ্যই, শ্রেণীবদ্ধকরণ তাও থাকে, উদ্বৃত্তকরণ, ব্যালেন্স নির্ণয়করণ এটাও থাকে, ও মাই গড, তাহলে অবশ্যই সবগুলোই হবে এখানে খতিয়ানের বৈশিষ্ট্য, ঠিক আছে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেজার অল অফ দেম। নিচের কোন হিসাবটির ক্ষেত্রে উভয় ধরনের ব্যালেন্সই হতে পারে, বাহ, মারাত্মক, নিচের কোন হিসাবটির ক্ষেত্রে উভয় ধরনের ব্যালেন্সই হতে পারে, সহকারী ক্ষতি আনে, সমাপ্তিবাচক ক্ষতি আনে, খরচ সংক্রান্ত ক্ষতি আনে, আয় সংক্রান্ত ক্ষতি আনে, আয় সংক্রান্ত ক্ষতি আনে উভয় ধরনের ব্যালেন্স হবে না, খরচ সংক্রান্ত ক্ষতি আনে উভয় ধরনের ব্যালেন্স হবে না, কারণ খরচ সংক্রান্ত ব্যালেন্স হবে ডেবিট, আয় সংক্রান্ত ব্যালেন্স হবে ক্রেডিট। সমাপ্তিবাচক এটা কি হতে পারে, সমাপ্তিবাচককে বলতে যেটা আমরা ব্যালেন্স ডিডি দিয়ে যেটাকে আমরা বের করি, ঠিক আছে, হ্যাঁ। আর সহকারী খতিয়ান, সহকারী খতিয়ানটা, সহকারী খতিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা যে কোনো খতিয়ান মাঝে দেনাদারও হতে পারে, পাওনাদারও হতে পারে, তো দেনাদার এবং পাওনাদার দুটোরই কিন্তু ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আছে, ঠিক আছে, দেনাদার হচ্ছে ডেবিট ব্যালেন্স এবং পাওনাদার হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তাহলে সেক্ষেত্রে সহকারী খতিয়ানই তোমার গোদণ্ডে ব্যালেন্স হতে পারে। দ্য লাস্ট ওয়ান ইজ খতিয়ানের অপর নাম কি, খতিয়ানের অপর নাম কি, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ নাকি স্থানান্তরকরণ, খতিয়ানের অপর নাম কী হবে, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ, স্থান, এখানে লিপিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ এবং স্থানান্তরকরণ ব্যাপারটা অন্য ধরনের স্থানান্তরকরণও হতে পারে, এই তিনোটাই কিন্তু মোটামুটি এই লিপিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ, স্থানান্তর, এই তিনোটাই কিন্তু অ্যাকচুয়ালি যাবেদার কাজ, তাই না, কিন্তু আমরা শ্রেণীবদ্ধ যখন আমরা করবো এটাকে যখন আমরা ক্লাস ওয়াইজ সাজাবো, হ্যাঁ ক্লাসিফাই করবো, ক্লাস ওয়াইজ যখন আমরা সাজাবো তখনই সেটা খতিয়ান হয়, ঠিক আছে, রেঞ্জগুলোকে যখন আমরা যাবেদের মাধ্যমে আমি ক্লাসিফাই করবো তখনই সেটা
লেজার হয়, সেই জন্য শ্রেণীবদ্ধকরণে হচ্ছে ক্ষতি আনে আপন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আজকে পাঠ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে না বলতে আমাকে কমেন্ট করবে কিংবা 0908236422 নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো এবং অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। আশাবাদ দেখতে হবে আজকে আমি তো বিদায় নিচ্ছি, ওকে। তা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো টিল দেন, টাটা।